বায়োলজির ক্ষেত্রে যদি তোমার মনোভাব এরকম থাকে যে আমি বায়োলজি পড়ব না আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে থাকব একেবারে কলেজের পরীক্ষার সামনে বা এইচএসি পরীক্ষার কয়েকদিন আগে বায়োলজি পড়ে শেষ করব তাহলে কিন্তু বায়োলজিতে কোনো দিন নাম্বার ভালো আসবে না বায়োলজি পারবাও না কারণ ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের সাথে বায়োলজির ডিফারেন্সটা হলো ম্যাথ দশ টাইপের ম্যাথ করলে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাইতে পারে কারণ তোমাকে জাস্ট সেই দশটা টাইপ কীভাবে করবো একটা প্রসেসটা জানতে হয় কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমাদের এই প্রসেস জানা হয় না বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে ওই চ্যাপ্টারটার মধ্যে যতগুলো তথ্য আছে হইতে পারে একশো তথ্য দুইশো তথ্য এক হাজার তথ্য সবগুলা তথ্য আমাকে ভালো মতো আত্মস্থ করতে হবে সেই সাথে আত্মস্থ করার পরে আমাকে ওই জিনিসটা পরীক্ষার খাতায় আউট করে দিতে হবে এবং আমি চাইলেও দুই তিন দিনের মধ্যে এতগুলো তথ্য মুখস্থ করতে পারবো না দুই তিন দিনে ম্যাথের প্রসেস শেখা যায় বাট তথ্য মুখস্থ করা খুব টাফ এই জন্য বায়োলজি যদি ভালো করতে চাও গ্র্যাজুয়ালি পড়বা ধরো সপ্তাহে একদিন দুই দিন ডেইলি এক ঘন্টা এক দুই পৃষ্ঠা করে হলো বায়োলজিটা পড়ার বায়োলজি গ্র্যাজুয়ালি মাথার মধ্যে ঢুকবে একদিনের মধ্যে বায়োলজি বই আমার পুরা মাথার মধ্যে ঢুকে যাবে এমন না শেষ করতে পারো বাট মনে রাখতে পারবা